নতুন জীবন শুরু করলেন আসিফ। গানের মানুষ আসিফ আকবর, গানই তার নেশা ও পেশা। তার গানকে সঙ্গী করে এগিয়ে চলছেন দীর্ঘ 22 বছর ধরে। ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে সঙ্গীতাঙ্গনে পা রাখেন এই শিল্পী। তবে এর আগে আসিফের আরও একটি পরিচয় ছিল খেলোয়াড় হিসেবে। তবে এবার নতুন জীবন শুরু করলেন আসিফ, নাম লেখান চাকরি জীবনের খাতায়। জীবনে প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন জনপ্রিয় এই গায়ক, বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই। বাংলা গানের যুবরাজ খ্যাত এই গায়ক বলেন, মার্চের 1 তারিখ থেকে আমার চাকরি জীবন শুরু হয়েছে, জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম, আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি। আসিফ আরও বলেন, চাকরির অফার এবং ধরন দুটোই আমার পছন্দ হয়েছে, দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো, আমি বেশ আনন্দ নিয়ে কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার কাছে আছে। সবার দোয়া চেয়ে তিনি বলেন, আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসা অবিরাম। এই শিল্পী জানান, ভার্সেটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের হ্যালো সুপারস্টার অ্যাপ বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন আসিফ আকবর। বিই নিউজ, ঢাকা।